চলে আসছি আমি শপিং করে ফ্রম বিবিবি এন্ড ইন দ্য মিন টাইম আমি একটুখানি আমার চুলটা হেয়ারটা একটু করে নিয়েছি এন্ড আমার শাড়িটাও শাড়ি whatever so সেটাই আমি পরে নিলাম হলুদ দিয়া পাখি সোনালী বরণে যে বসে আছি সো বুঝতেই পারছো আজকে একটা ফাল্গুনের মেকওভার করে দেখাবো ইউজিং অল দিস বিবিবি প্রোডাক্টস ইয়া সো আরেকটা জিনিস যেটা আমি কখনোই অন ক্যামেরাতে করতে পারি না ইউ গাইস নো দ্যাট রাইট ইয়া মাই আইব্রাউজ আই মিন আমার খুব বোর ফিল হয় ক্যামেরাতে দেখাতে গেলে তোমাদেরও বোর ফিল হয় বাট যেই আইব্রাউ প্রোডাক্টটা আমি ইউজ করেছি সেটাও ফ্রম বিবিবি অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান দিস ওয়ান যেটা হচ্ছে গিয়ে এভলিন কসমেটিক্সের আইব্রাউ পোমেড ইন দ্য শেড ডার্ক ব্রাউন আমি একটু দেখাই ভেতরে ওয়াই ওকে ফর দ্য আইব্রাউ পোমেড আমি আজকে ব্যবহার করেছি দিস ওয়ান যেটা হচ্ছে কি এভলিন কসমেটিক্সের আইব্রাউ পোমেড ইন দ্য শেড ডার্ক ব্রাউন ওদের আরও কয়েকটা মনে হয় কালার ছিল বাট ডার্ক ব্রাউন ইজ মাই ফেভারিট কালার গেস হোয়াট এটার সাথে ছোট্ট ছোটো একটা ব্রাশও তোমরা পাবা কিউটসি লিটল ব্রাশ এটা দিয়েও চাইলে তোমরা ড্র করতে পারবা এবং আইব্রাউ করতে করতে আরেকটা খুব মজার জিনিস আমি ডিসকভার করলাম সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা তোমাদেরকে একটু একটা ছোট্ট একটা ম্যাজিক দেখাই সো আমি একটুখানি আইব্রাউ প্রোডাক্ট নিলাম এবং এটা আমি এখানে একটু ড্র করলাম লেটসে ওকে সি দিস ইজ দ্য কালার এবং এই প্রোডাক্টটা 100% ইউ রেডি ওয়াটারপ্রুফ সি একদমই ওয়াটারপ্রুফ সো আমি আসলে আইব্রাউটা করে মুখটা যখন ধুতে যাব আমি ভুলে গেছিলাম যে আমার আইব্রাউটা করা দেন ইট দিস হ্যাপেন্ড অ্যান্ড আই ওয়াজ লাইক উ তার মানে রোদ বৃষ্টি ঝড়ে আমার আইব্রাউ কোথাওই যাচ্ছে না মানে আমার আমার মতো যাদের কোনো আইব্রাউ নাই তাদের জন্য খুব ভালো হবে কারণ লেটস সে যে তুমি একটা ডেটে গেছো এবং বৃষ্টি আসলো তখন সো দিস উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড এবং এটার সাথে আমি আরেকটা জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে তোমার ওকে সো এটার সাথে আমি এরকম একটা আইব্রাউ জেলও নিয়ে আসছি যেটা হচ্ছে এভলিন কসমেটিক্সের ব্রাউ অ্যান্ড গো ইয়া এটা হচ্ছে ফাইবার দেওয়া আছে এটার মধ্যে এটা আমরা ইউজ করবো বাট এখন না এটা আমরা একদম মেকআপ করার শেষ মুহূর্তে ইউজ করবো এটা একটা কারণ আছে কারণটা আমি একটু পরে তোমাদেরকে বলতেছি বাট এখন আমরা স্কিনটাকে একটু হালকা প্রিপেয়ার করবো আমি স্কিন কেয়ারে তেমন অনেস্টলি কোনো প্রোডাক্ট আনিনি বাট আমি একটা জিনিস দেখে লোভ সামলাতে পারি নাই যেটা আমি নিয়ে আসছি যেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান এটা হচ্ছে এভলিন কসমেটিক্সের 99% ন্যাচারাল অ্যালোভেরা জেল এবং এটাকে আমি আজকে অ্যাজ মাই ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করব এবং এটাকে হা স্মেল ইজ রিয়েলি গুড এটাকে আমি অল ওভার মাই ফেস দিস ইজ হাউ দ্য প্রোডাক্ট লুকস লাইক ইউজ করবো অ্যাজ মাই ময়েশ্চারাইজার এবং তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু এটাকে অ্যাজ আ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো বাট আমি একটা প্রাইমারও নিয়ে আসছি ইটস ফিল সো গুড আই মিন যারা অ্যালোভেরা জেল এর আগে ব্যবহার করছো তারা জানবা যে অ্যালোভেরা জেল সুট করে দেয় স্কিনটাকে একদম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাকে তুমি বডিতেও ইউজ করতে পারবা সো ওয়াই নট এই যে মনে আছে যে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে শিখাইতো যে টাকা কীভাবে উসুল করা যায় সো ডুইং দ্যাট রাইট নাও সো ফর দ্য প্রাইমার আমরা আজকে ব্যবহার করবো ওয়ান্স অ্যাগেন এভলিন কসমেটিক্সের মেকআপ প্রাইমার আই নো আমি আজকে মোটামুটি চেষ্টা করছি যে এভলিন কসমেটিক্সের অনেক কিছু নিয়ে আসার এটার কারণটা হচ্ছে গিয়ে এভলিন কসমেটিক্স কিন্তু একটা হাই এন্ড ব্র্যান্ড যেটা হচ্ছে গিয়ে পোল্যান্ডের একটা ব্র্যান্ড এবং ওরা হচ্ছে আমি মোটামুটি এটা সম্পর্কে যথেষ্ট রিসার্চ করে আসছি যে এটা হচ্ছে 29 বছর ধরে ওরা কিন্তু 70টা কান্ট্রিতে ওরা প্রোডাক্ট সেল করে এবং এর মধ্যে ওরা নানান ধরনের অ্যাওয়ার্ড পাইছে এটা সেটা অনেক কিছু এবং এভলিন কসমেটিক্স কিন্তু মানে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি ইউজিং দিস আমি এর আগে এভলিন কসমেটিক্সের আই শ্যাডো ট্রাই করেছি খুবই স্মুথ বাটারি এবং এটার এটা এটা যেটা মেক শিওর করবে যেটা তোমাকে একটা লং লাস্টিং একটা ফর্মুলা দিবে এবং স্যুট করবে স্কিনটাকে আমি এখনও সিলটা খুলি নাই দেখি এটা কেমন কি এবং এটার মেয়াদটা কিন্তু মাত্র 6 মাস
এটা কারণটা আমি তোমাদেরকে একটু বলি। আমি একজন সেলিং রিপ্রেজেন্টেটিভকে জিজ্ঞেস করছিলাম যে আপুর মেয়াদটা কেন এত কম। এটা কারণটা হচ্ছে যে দেখবা যে যেই প্রোডাক্টসগুলিতে তোমার মেয়াদটা কম থাকে সেটাতে কিন্তু বেশি ন্যাচারাল এবং সেফ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়। এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে তোমার শেলফ লাইফ আর আফটার ওপেনিং লাইফ দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস। যেমন শেলফ লাইফটা বিড়ি বাজেট বিজয়ী ম্যাক্সিমাম প্রোডাক্টের 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, বাট আফটার ওপেনিং লাইফটা কিন্তু কোনো কোনো প্রোডাক্টে 6 মান্থ হতে পারে, 12 মান্থ হতে পারে, 18 মান্থ, 24 মান্থ। ওটা ডিপেন্ড করবে তুমি কখন থেকে সিলটাকে ওপেন করছো এবং ওটা ম্যাক্সিমামই প্রোডাক্টের পেছনে দেওয়া থাকে। বাট যেই প্রোডাক্টের আফটার ওপেনিং লাইফটা কম সেটাতে কিন্তু কম প্রিজারভেটিভ ইউজ করা হয়, তার মানে প্রিজারভেটিভ কম থাকে। সো প্রিজারভেটিভ যখন কম থাকে তখন বুঝতে হবে যে প্রোডাক্টটা স্কিনের জন্য কিন্তু সেফ। এবং এটাতে বারকোডও আছে, তোমরা যদি আরও পড়তে চাও বারকোডটা স্ক্যান করে ওদের ওয়েবসাইটে ঢুকে সব কিছু পড়ে ফেলতে পারবা। আমি নিজেও কিন্তু রিসার্চ করেই কথাগুলি বলছি, সো ডোন্ট ওয়ারি। ওকে, সো ফর দ্য ফাউন্ডেশনে আমরা আজকে ব্যবহার করব সেলফি টাইম ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার বাই এভলিন কসমেটিক্স, এবং আমার সেটা হচ্ছে 03 ভ্যানিলা, এবং এটাতে ইনোভেশন টেকনোলজি ইউজ করা হয়েছে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং একটা মজার ব্যাপার হচ্ছে তোমার বারকোড দেওয়া আছে, তারপরে তোমার অ্যাসোসিয়েশন মার্ক দেওয়া আছে, তারপরে যদি তোমার কোনো পায় কি বলে এটাকে অ্যাওয়ার্ড পায় ওই অ্যাওয়ার্ডের সার্টিফিকেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে, এবং এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে। সো ইটস 100% সেফ, এবং এটার মেয়াদটাও কিন্তু মাত্র 6 মান্থ। এবং আমি স্মেলটা নিলে বুঝতে পারবো স্মেলটা কিন্তু খুব একটা বেশি করা না, কারণ এটাতে সেফ ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু ইউজ করা হয়েছে। এবং ফর দ্য বিউটি ব্লেন্ডার আমি আজকে ইউজ করবো এভলিন কসমেটিক্সের একটা বিউটি ব্লেন্ডার, which is this one. Finally, I changed my beauty blender. Its price hocche tomar 850 taka and it's super smooth, super soft. Water ekhane chotto ekta kagoj ache jeta sundor kore likha ache. প্রোডাক্ট নেই আমি এটাকে বিল করতে পারবো। ইটস নট ম্যাট, একটু স্যাটিনি একটা ফিনিশ দেয়। এটা জাস্ট আমি 1 স্কুপ নিয়েছি। তোমরা যারা একদম ফুল কাভারেজ পছন্দ করো না তাহলে তারা 1 স্কুপই রাখতে পারো, বাট এটাকে আমি একটু বিল করবো। এটার কারণটা হচ্ছে আই লাভ ফুল কাভারেজ, বা একটুখানি একটু আই প্রমিস একটুখানি বিল করবো। নাইস অ্যান্ড স্মুথ অ্যান্ড ডিউই। সো নাও ফর দ্য কনসিলার আমরা ব্যবহার করবো দিস ওয়ান, যেটা হচ্ছে এভলিন কসমেটিক্সের লিকুইড ক্যামোফ্লজ লং লাস্টিং ফর্মুলা 24 আওয়ার ফুল কাভারেজ কনসিলার। এবং এটার প্রাইসটা হচ্ছে তোমার 650 টাকা। এবং ওয়েট, এখানে না BSTI-এর সার্টিফিকেশনও করা আছে, মানে লাইক হোয়াট বিড়িবাজেট বিউটি, হোয়াট বিড়িবাজেট বিউটি, ইউ আর নট হোয়াট আই থট ইউ আর, মানে ওয়াও গ্রেট। মানে ব্র্যান্ড যখন এরকম BSTI-এর সার্টিফিকেশনও করে দেয় ব্যাপারটা কিন্তু জোস গ্রেট। আমার মনে হয় প্রত্যেকটা ব্র্যান্ডের এই ব্যাপারটা করে ফেলা উচিত, যাতে কাস্টমাররা দেখেই বুঝতে পারে যে ইয়াস এটা BSTI অ্যাপ্রুভড বা BSTI সার্টিফাইড, তাহলে আমাদের জন্য কিন্তু বেশ ভালো হয়। বিডিবাসের বিউটি ওয়াও। ওকে, কনসিলারের জন্য আমরা যেহেতু ফুল কাভারেজ কনসিলার মাই ফেভারিট, এটাকে আমি আজকে অল্প 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 অল্প
ওকে ইন দ্য মিন টাইম আমার ফেসটাকে একটু পাউডার করে আসছি, সো কারণটা হচ্ছে আমার ফেসটা আন্ডার আইটা খুব দ্রুত ক্রিজ করে এবং পাউডারের জন্য আজকে আমি ব্যবহার করেছি দিস ওয়ান হুইচ ইজ এভলিন কসমেটিক্সের অ্যান্টি শাইন কমপ্লেক্স পাউডার। যাদের মুখে অতিরিক্ত তেল হয় তারা এটা ট্রাই করে দেখতে পারো, এটা আমি এর আগেও ট্রাই করছি, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, সো আমি জানি যেটা ইটস গুড। এটাকে স্পেশালি আমার যে জায়গাগুলোতে ক্রিজ করে ফেসের, যেমন নাক, আন্ডার আই, এগুলোতে আমি সুন্দর করে দিয়ে দিব। এবং এটার প্রাইসটা আমার পড়েছে কত আমি একটু বলি দাঁড়াও, এটার প্রাইসটা হচ্ছে 850 টাকা। ইয়াস ওকে, সো দিস ইজ দ্য মেকআপ লুক দ্যাট আই কেম আপ উইথ হুইচ ইজ সুপার ইজি। সো ফার্স্টে আমি একটু দেখাই যে আমি কোন আই শ্যাডো প্যালেটে ইউজ করেছি, অ্যান্ড দ্যাট ইজ ব্লিঙ্গি ব্লিঙ্গি। সো দিস ইজ আই শ্যাডো প্যালেট, দেখতে পাচ্ছ না? এখন একটা ম্যাজিক দেখো, জাস্ট টার্ন ইট অ্যারাউন্ড অ্যান্ড লুক অ্যাট অল দ্য স্পার্কলস, ও মাই গড, ভেরি ভেরি মাচ বাটারি। সো এটা আমি আজকে ব্যবহার করবো, এটা আমি অলরেডি এই চোখে এই মানে এই চোখের মেকআপটা এটা দিয়েই করেছি। সো যদি তোমাকে দুইটা শেড আমি একটু দেখাই, এই শেডটা সোয়াচ করি, দেখো এটা এখনও যায় নাই, এটাকে যদি একটু সোয়াচ করি, লুক ও এটা যদি এখানে দেই, লুক ইটস ভেরি ভেরি বাটারি। আমি এর আগেও ইভলিনের শ্যাডো ইউজ করেছি, ভেরি মাচ ব্যাটারি, সি রেডটা কতটা পিগমেন্টেড ইউ সি। এবং আমরা এখন ফার্স্ট করে আমাদের চোখের মেকআপটা করে ফেলি, আমি এখন ফার্স্টে আমার এই লাল লাল যে ভেনগুলি দেখা যাচ্ছে এটাকে ক্যান্সেল আউট করার জন্য অ্যাগেন এভলিনের ক্যামোফ্লাজ লিকুইড কনসিলারটা দিয়ে আমি অল ওভার মাই আইকে ফার্স্টে দিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে একটা কাজল পেন্সিল এভলিনের, এটা দিয়ে আমি আজকে আপার ল্যাশ লাইনটাকে আমি টাইট লাইন করবো, নট দ্য লোয়ার ল্যাশ লাইন। দিস ইজ হাউ ইট লুকস লাইক, ইটস সুপার ব্ল্যাক, ইউ ক্যান সি সুপার ব্ল্যাক। সো আপার ল্যাশ লাইনটা আছে না, এটা টাইট লাইন করে দিব, সুপার ব্ল্যাক। এটা যদি করতে কারো কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা তোমরা স্কিপ করে করে লোয়ার ল্যাশ লাইনেই দিতে পারো, বিকজ এটাতে আইটা একটু ওয়াটারি হয়ে যায়। ইয়া, এবং উপরে ল্যাশ ব্যান্ডটাকে হাইড করার জন্য এই এভলিনের লিকুইড প্রিসিশন আইলাইনারটা নিব, এটার প্রাইসটা হচ্ছে 650 টাকা, বাট এগেন ইটস ভেরি ডার্ক অ্যান্ড ভেরি প্রিসাইজ। আমি জাস্ট হালকা করে, এটাও খুব বেশি না, অ্যান্ড ফর দ্য মাস্কারা আমরা ব্যবহার করবো দিস ওয়ান হুইচ ইজ এভলিন কসমেটিক্স এর দ্য ভলিউমিনাস ও মাই ল্যাশ। এবং ফর দ্য ল্যাশ আমরা ব্যবহার করবো বিবিবির LO8 নাম্বার ল্যাশ, যেটা আমি একটাই চোখে পরে আছি, ল্যাশটা খুব আমার কাছে অ্যাট্রাকটিভ লেগেছে। আমি যেটা করবো এটাকে চোখের মেকআপ তো কমপ্লিট, এখন আমার এই সাদা ভূতের মতো ফেসটাকে একটু স্ট্রাকচার দেওয়ার জন্য আমি কিছু ফেস প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি, হুইচ ইজ দিস ওয়ান। এটা হচ্ছে এভলিন কসমেটিক্সের গ্লো অ্যান্ড গো ব্রনজিং পাউডার, এটা শেড নাম্বার হচ্ছে গিয়ে জামাইকা বে হুইচ ইজ 02, এবং এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। ইয়াপ, এটা একটু আমি সোয়াচ করে দেখেছিলাম, এটা হচ্ছে একটু গ্লসি, কই দেখাবো এখানে একটু দেখাই,
very glossy sort of a shade. Eta diye amra ekta face shape dewa try korbo. Oh, you see? It's very pigmented. Seriously? Now for the blush, amra ajke byabohar korbo Evelyn Cosmetics er Feel the Blush, which is in the shade 03 or Kate. Its price is 800 taka. Yep, this is how the color looks like. Ooh, this will be perfect. Setting spray jate makeup ta ekdom melt down hoye jay. For the setting spray eta ami use korchi, which is Evelyn Cosmetics er Fixer Mist HD makeup fixing mist. This is how it looks like. Eyebrow gel ta dibo. Eta karon ta hocche etogulo ottachar chalanor por highlighter setting spray powder amar brow ta ekdomi noshto hoye jawar kotha. So etake thik thak korar jonno ami arekbar hair gulake just sundor kore set kore dicchi. Ebong eta ta fiber thakar karone etar naam ta ektu bole dei. Etar naam ta hocche Brow and Go Eyebrow Mascara with Fiber. So fiber thakar karone jodi gap thake tahole kintu oi jagate fiber gula kichu ta byabohar korbo seta hocche ekta award paise eta 2019 e jeta hocche tomar influencers top 2019 er award paise, that is Oh My Lips by Evelyn Cosmetics. It's an innovative formula used for this. It's number which is Red Passion. It's a red color. It's the Falguner makeup. It's a price tag. Guys, so this is the completed makeover look using all the products from BBB, Beauty Buzzed Beauty. I am just closely dekhi. I absolutely love this look. I mean, it's a Falguner jono appropriate. Ek type ekta color shari porle. Ebong eta red sari jodi poro tale Valentine er jono appropriate. So ami obhabe rakhar chesta korechi. Ebong look at the highlighter, look at the lipstick color, look at the lash and the eyeshadow, sparkly eyeshadow. Wow, mane amar motamoti kono dhoroner complain nei kono ta theke ami kono dhoroner baje kono kichu paini. Honestly, oder product BSTI approved and 100% authentic. Eta to ashole bolar opekkha rakhe na. Ebong sobche mojar bishoy hocche ami kinchilam hocche giye 9 ta product, paisi hocche 18 ta product because oder ekhon ki ekta offer choltese otar jonno. So tomader jodi ekhan theke kichu bhalo lege thake, you can go ahead and purchase it. I mean, niche description box e link kore dibo, tumra chaile dekhe ashte paro. Mane ami jeta bhebechhilam ar bhul dharona ta bhanglo, they are really 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 good. So ami to aro try korte thakbo, inshallah aro purchase korte thakbo. Tomader kache look ta kemon lageche seta kintu amake niche description box e janate bhulben na, and sparkly shadow to rekhe dei.
তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বিবির সাথে শপিং করে সেটা আমাকে জানাতে ভুলবে না, এবং আমাকে কেমন লাগছে দেখতে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমি আবার চলে আসবো নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত তোমরা ভীষণ রকমের ভালো থাকো, অনেক অনেক ভালো করে ফাল্গুনটা পালন করো, ভ্যালেন্টাইন ডেটা পালন করো, এবং আমি আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব 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 ভালো থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। আই লাভ ইউ অল সো মাচ, বাই বাই।